দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা সুন্দর কাঠের বাড়ি দেখাবো। পুরোটাই কাঠ দিয়ে তৈরি, মেঝে কাঠের, তারপরে ছাদ কাঠের, সবকিছু কাঠের। দেখতেই পাচ্ছেন এই বাড়িটা খুবই সুন্দর বাড়ি। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই বাড়িটা যে কি পরিমাণ সুন্দর সেটা আপনাদেরকে দেখাবো। এই বাড়িটা কিন্তু এখন নির্মাণাধীন আছে, এখনো এই জন্য বাড়িতে কোনো ফার্নিচার নাই, কিছু নেই। খুবই সুন্দর বাড়িটা, কয়েকটা রুম আছে, খুব সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন কাঠের বাড়িটা, একটা মানে রাজকীয় বাড়ি বলতে পারেন এটা। অনেক বড় বড় রুম, আর ডেকোরেশন গুলো, কাঠের যে ইন্টেরিয়ার ডিজাইন গুলো সেগুলো বেশ চমৎকার। দেখতে পাচ্ছেন ছাদের দিকে তাকালে বুঝতে পারবেন ইন্টেরিয়ার ডিজাইন গুলো কি সুন্দর। এখনো কিন্তু খুব ভালোভাবে এটার মানে ডেকোরেশন করা হয়নি, কারণটা হচ্ছে বাড়িটা কমপ্লিট হয়নি। ডেকোরেশন হবে, উপরে সুন্দর সুন্দর লাইটিং হবে, বাট এখন কিছু লাইট মানে যেগুলো সাইড লাইট সেগুলো দেওয়া আছে, বাকিগুলো আবার পরে লাগাবে যখন কমপ্লিট হবে তখন। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে চারিদিকে। আমি আপনাদেরকে এই বাড়িটার ঘুরে দেখাবো। আর কারুকার্যগুলো খেয়াল করুন, এগুলো কিন্তু সব হাতে তৈরি করা। আপনারা যদি আবার মনে করেন যেগুলো মেশিনে, বাট না, এগুলো সব হাতের। আমি এর আগে একটা ভিডিও দেখেছিলাম যেখানে তারা হাত দিয়েই আসলে এই কাজগুলো করছিল, বিভিন্ন যন্ত্রপাতি মানে ছোটখাটো যন্ত্রপাতি সেগুলো ইউজ করে। খুবই সুন্দর দেখুন, মানে ফ্লোর গুলো খুবই চকচকে, মানে এমন ভাবে পলিশ করা হয়েছে কাঠগুলো, বেশ সুন্দর লাগছে দেখতে। চকচক করছে, মনে হচ্ছে যে টাইলস যেভাবে চকচক করে ওই রকম চক করছে, চকচক করছে, খুবই সুন্দর। মানে ওই যে উপরে লক্ষ্য করলে বুঝতে পারবেন, মানে ওই ছাদের দিকে কি সুন্দর লাগছে দেখতে চারিদিকে, মানে খুবই সুন্দর। এই যে এদিকে দেখুন, আমরা একটু ঘরের ভেতরের আলাদা আর একটা সৌন্দর্য দেখবো এখন। এই যে দেখতে পাচ্ছেন এইটা ফ্লোর গুলো, মানে যেমন সুন্দর তেমন কিন্তু আবার উপরের যে অংশগুলো সেগুলো, এগুলো কিন্তু একদম কাঠের ইন্টেরিয়ার ডিজাইন। কত কষ্ট করে এগুলো তৈরি করতে হয়েছে, সম্ভবত নির্মাণ ব্যয় অনেক বেশি, মানে অন্যান্য ইট বা সিমেন্ট দিয়ে তৈরি করা যে বাড়িগুলো সেগুলো চাইতে এগুলো অবশ্যই নির্মাণ ব্যয় বেশি হবে, কারণ এই কাঠগুলো তো সাধারণ কাঠ না। কারণ এই সাধারণ কাঠ দিয়ে করলে তো সেগুলো ঘুণে ধরবে বা বিভিন্নভাবে নষ্ট হবে, তো এগুলো অবশ্যই খুব দামি গাছের কাঠ। খুব সুন্দর মানে ডিজাইন গুলো উপরে দেখতে পাচ্ছেন করা আছে, মানে হয়তোবা সর্বোচ্চ 50-60 বছর খুব ভালো থাকবে, তারপরে হয়তোবা নষ্ট হতে শুরু করবে এরকম কোনো কিছু, বাট আমি জানি না, আইডিয়া করে বললাম। তো এই যে তার বেশি হতে পারে, কারণ 50-60 বছরের জন্য এরকম একটা বাড়ি নির্মাণ করবে কাঠ দিয়ে, পরে আবার নষ্ট হয়ে যাবে, এটা তো লস প্রজেক্ট হবে। হয়তোবা যেহেতু কাঠ দামি, তাহলে অবশ্যই সেটা 100 বছরের বেশি মেয়াদে এরকম ভালো থাকবে। এটা হচ্ছে বাইরের মেঝে, খুবই সুন্দর ডিজাইনগুলো, আসলে সবগুলোই দেখুন, খেয়াল করে দেখবেন ডিজাইনগুলো বেশ চমৎকার। উপরে লাইট লাগানো হয়েছে, মেঝেটা অবশ্য দেখা যাচ্ছে এইখানে, মেঝেটা বারান্দাটার টাইলস দেওয়া আছে, খুবই সুন্দর। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করি যে এক্সক্লুসিভ এক্সেপশনাল কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করবেন।